তো শেষ হয়েছে আরো আধা ঘন্টা আগে। ক্লাসে আচ্ছা আচ্ছা স্যার ওই এক্সাম নিয়ে স্যার একটু ডিসকাস, এটাই আর কি স্যার। কত 30 মিনিটে পরীক্ষা? জি স্যার। আচ্ছা আচ্ছা কি খবর মোহাম্মদ নাইম? না আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আসসালাম, কি স্যার অবস্থা তোমার? তো স্যার আলহামদুলিল্লাহ। নাস্তা করছো? না স্যার, এখন নাস্তা করি। তুমি কয়টায় নাস্তা করবা? তোমার সাথে তোমার ক্লাস 11টা 12টা পর্যন্ত, 12টার পর নাস্তা করবা? তো দুপুরের লাঞ্চ কখন করবা? স্যার এখনো নাস্তা তৈরি হয় নাই স্যার। নাস্তা তৈরি? তুমি বাসায় থাকো না? জি স্যার। তো বাসায় 10টায় নাস্তা, কয়টা নাস্তা হয় স্যার যখন আমি উঠবো স্যার তখন। তাই? মানে নাস্তা কি রুটি খাও, না পারোটা, না ভাত? স্যার স্যার যা পাই স্যার। যা মানে নিশ্চয় একটা সিস্টেম থাকে। কি তুমি কি সিস্টেম ভায়োলেট করো? মানে তোমার তুমি কি আব্বু আম্মুর সাথে থাকো না? জি স্যার। তাই এদের কথা শোনো না নাকি? এছাড়া এখন এই 12টা পর্যন্ত না খেয়ে থাকবে এখন, না মাঝখানে খাবা গিয়া? দেখি স্যার কি করা যায় স্যার। আচ্ছা পরীক্ষা কেমন দিছ? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো। হ্যাঁ, আর ফার্স্ট সেকেন্ড টার্মের পরীক্ষা কেমন দিছ? ফাইনাল পরীক্ষা? স্যার বেশি ভালো না স্যার, মোটামুটি। কেন, কি পড়াশোনা করতে পারছো না নাকি? না স্যার পড়াশোনা করি কিন্তু স্যার স্যার সবকিছু স্যার অনুকূলে থাকেন আর কি স্যার, আচ্ছা সবকিছু পড়লে তো আর পারা যায় না স্যার। আচ্ছা, চিন্তা তো কি ঢাকায় থাকবা না বিদেশে যাবা হায়ার স্টাডি? স্যার এখনো স্যার নির্ধারণ করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, নির্ধারণ করো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আচ্ছা তোমরা তো, আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করে আসো, যাও, তুমি ইচ্ছা করে নাস্তা করে আসতে পারো, যাও। জি স্যার। তুমি না খেয়ে থাকবা এটা কি করে হয়, এটা সম্ভব? না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একমাত্র বোধ হয় স্টুডেন্ট যারা সকালে নাস্তা করো না? না জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এই রাশেক আসছো না? জি স্যার, আমি আসি স্যার। হ্যাঁ তো বলো, আজকে তো আমাদের কি, আমি একসাথে কন্টিনিউ করব তোমার 409টা, স্যার বোধ হয় ক্লাস নেবেন না, তোমাদের 5 সেন্টার্সের জন্য আমি কন্টিনিউ করবো, মাঝখানে হয়তো একটু ব্রেক দেবো, তারপরে আবার কন্টিনিউ করব। এখানে কন্টিনিউ তো কিছু নাই, জাস্ট ডিসকাশন। বাট 413তে তোমার লেকচার নোটগুলো আছে? জি স্যার আছে স্যার। তুমি কি প্রথম থেকে একটু শেয়ার করবা? জি স্যার আমি শেয়ার করছি স্যার। দেখা যাচ্ছে হ্যালো, হ্যাঁ তো তোমাদের বোধ হয় 1 থেকে 4 বা 5 পর্যন্ত বোধ হয় কম্পালসারি প্রশ্ন কালকে আমরা আলাপ করছিলাম, 409, 413 কম্পালসারি তাই না? তার 1 থেকে 3 আমরা কি দেখিয়েছিলাম একটু আলাপ করি, জাস্ট তুমি নিচের দিকে যাও আস্তে আস্তে। এনভায়রনমেন্টাল মনিটরিং সম্বন্ধে আমরা আলাপ করছিলাম, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট,
why you are interested to measure radioactivity environmental sample. এখানে just overview environmental monitoring বলতে just তুমি generic ভাবে চিন্তা করতে পারো কেন why, কারণ তুমি জানো radiation is hazardous, তাই না? Even তোমরা পড়েছো deterministic effect, stochastic effect. তোমাদের clear idea আছে deterministic effect আর stochastic effect বলতে health physics এ পড়ে. What is the basic difference between deterministic effect and stochastic effect? So deterministic effect হচ্ছে কি একটা threshold value থাকে, even low dose, তাই না? কারণ এটা যেহেতু এটা hazardous, তুমি যদি in order to operate any nuclear power plant or research reactor and an accelerator etc then sekane tumi jane neutron source niye kaaj koro sekane tomar kichu radioactivity produce hobe the specially power plant e kichu radio nuclear discharge through the band ba band bolo othoba stack bolo eta tumi karon okane gaseous form thakbe seta tumi through proper ভেন্টিলেশন সিস্টেমে কন্ট্রোল ওয়েতে ইউ হ্যাভ টু ডিসচার্জ করবা টু দ্য এনভায়রনমেন্ট। তুমি ইচ্ছা করলে করতে পারো না, ইউ আর নট অ্যালাউড টু ডিসচার্জ, দ্যার আর সার্টেন লিমিট আছে যেটা রেগুলেটরি বডি সেট করে দিবে যে তুমি এই লিমিটের, ফর এক্সাম্পল 10 μcu/cm³ এয়ারে তুমি ফর এক্সাম্পল আয়োডিন একটা এক্সাম্পল ভালো বলছি এরকম তুমি ডিসচার্জ করতে পারো। In order to comply this regulated limit, you have to collect some sample in the environment, soil, water, grass, plant, vegetable, food items, and also from air sample you have to collect by using suitable air samplers. The eta korte gele setar jonno tomar monitoring is important. To measure, and after that, after measuring radioactivity and environmental sample in terms of becquerel per kg or becquerel per meter cube, then you have to convert this specific radioactivity into dose. কারণ আমাদের আলটিমেটলি গোল যেতে হবে ডোজ, তাই না? তোমাকে ইফেক্টিভ ডোজ ইন অর্ডার টু কমপ্লাই উইথ দ্য রেগুলার লিমিট 20 মিলিসিভার্ট পার ইয়ার। এখন এই ডোজটা থেকে আসতে পারে, জাস্ট ডোজটা এক্সটার্নালি আসতে পারে, ইন্টারনালি আসতে পারে। এক্সটার্নালি আমরা যখন কোনো রেডিয়েশনের কাছে থাকবো আমরা এক্সটার্নালি এক্সপোজার পেতে পারি, বা ইন্টারনাল কখন পাবো থ্রু ইনহেলেশন আর ইনজেশন। কোনো ফুড আইটেম যদি আমরা ইনজেস্ট করি, কন্টামিনেশন এয়ার, কন্টামিনেটেড এয়ার যদি আমরা ইনহেল করি, এটা হবে। তাহলে এইটা এই এনভায়রনমেন্টে লো ডোজ আছে, লো ডোজ যেহেতু প্রবাবিলিটি যেটা বললো রাশেক যে স্টোকাস্টিক ইফেক্ট বা প্রবাবিলিটি আছে টু ইন্ডিউস ক্যান্সার। বাট এটা কখন হয়? এটা ইমিডিয়েটলি হওয়ার সুযোগ নাই, একটা ল্যাটেন্ট পিরিয়ড বলে, মানে সার্টেন টাইমে। হয়তো আজকে তুমি ক্রনিক এক্সপোজার পাচ্ছ, অথবা তুমি ক্রনিক এক্সপোজার বা অ্যাকুইট এক্সপোজারও পেতে পারো, অর্থাৎ হাই ডোজ আজকে পাইছ, আজকে ইমিডিয়েটলি ইম্প্যাক্ট বা ইফেক্ট নাও পেতে পারো, হয়তো আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স পরেও তার ইফেক্ট পেতে পারো। বলে ল্যাটেন্ট পিরিয়ড অফ সেভারাল ইয়ার্স হতে পারে। তারপরে দেখা যায় এখানে তোমরা ওখানে তোমরা জেনেটিক ইফেক্ট পড়েছ, সোমাটিক ইফেক্ট পড়েছ, লেট ইফেক্ট পড়েছ, আর্লি ইফেক্ট পড়েছ, ডিলেট ইফেক্ট পড়েছ, ফেসিলিটি স্পেশালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউ হ্যাভ টু চক আউট, ইউ হ্যাভ টু ডেভেলপ এ প্রোগ্রাম টু পারফর্ম অর টু ক্যারি আউট
সাস প্রোগ্রাম মনিটরিং প্রোগ্রাম এটাকে বলে এনভায়রনমেন্টাল মনিটরিং সেক্ষেত্রে করতে তুমি রেডিওঅ্যাক্টিভিটি ইন ম্যানস এনভায়রনমেন্ট ফ্রম হোয়াট এভার অরিজিন আইদার ন্যাচারাল অরিজিন অর আর্টিফিশিয়াল অরিজিন অর ম্যান মেড ইজ জেনেটিক জাস্ট এক্সট্রাপোল যদি তুমি বুঝতে যাও তাহলে তুমি কালেক্ট করে সেটাকে আইডেন্টিফাই করবা অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সাবমিট এ রিপোর্ট টু দ্য regulatory authority in order to comply with the regulatory limit hai na next jao dekhi te etar overall environmental monitoring er pore amra regulatory environment ko theke pai amra naturally paite pari man made paite pari natural kotha paite pari primordial endogenic class cosmogenic eta just prithibir jormo ন্যাচারাল রেডিওনিউক্লিয়াস ইথুরিয়াম ইউরেনিয়াম রোমিডিয়াম এই যে এখন রাখো এগুলো আমরা পাইতে পারি এরপরে তোমার আর্টিফিশিয়ালি উই ক্যান গেট পেতে পারি কসমোজেনিক থেকে পেতে পারি তারপরে ম্যানমেড থেকে পেতে পারি এই ম্যানমেড থেকে কিভাবে পেতে পারি এটা হলো তোমার ফিশন প্রোডাক্ট অ্যান্ড অ্যাক্টিভেশন প্রোডাক্ট বিশেষ করে রিয়াক্টরে যখন তুমি কাজ করবা তার রিয়াক্ট ফিশন হওয়ার পরে যে প্রোডাক্টগুলো হবে ফর এক্সাম্পল সিজিয়াম 137 আয়োডিন 131 স্ট্রনশিয়াম 90 প্লুটোনিয়াম 239 সো মেনি অনেক 200 ফিশন প্রোডাক্ট আছে 300 ফিশন প্রোডাক্ট আছে বাট কিছু কিছু সবগুলি না কারণ হাফ লাইফ অনেক যে শর্ট হাফ লাইফ আছে কিছুগুলো লং হাফ লাইফ আছে বিশেষ করে স্ট্রনশিয়াম 90 is very important component you have to collect some sample and you have to measure in different food items and one sample and activation holo just jeto fission product ma due to absorption of neutron sheta second poroborti ekta daughter product toiri korbe notun jemon for example np reaction pore dewa ache nitrogen er sathe neutron absorption howar pore proton induce release korbe carbon 14 toiri hobe example টিটিএম হতে পারে আদার সো মেনি কোবো 60 হতে পারে কোবো 60 ইজ ফিশন প্রোডাক্ট ইয়া অ্যাক্টিভেশন প্রোডাক্ট কোবো 60 ইজ অ্যাক্টিভেশন প্রোডাক্ট যেখানে আছে এই তোমার চারটা দেখো কোবো 60 5.3 ইয়ার্স বাট রিমেম্বার ইট ইজ এ অ্যাক্টিভেশন প্রোডাক্ট অর্থাৎ যে কোবল বিশেষ রিয়াক্টর কম্পোনেন্টের মধ্যে যে কোবো 60 কিছু স্ট্রেস এলিমেন্ট থাকে সেটা অ্যান গামা রিয়াকশন হওয়ার পরে এটা নিকেল 60 হয়ে যায় এরকম আর অন্যান্য গুলো তোমার ম্যান মেড নিউক্লাইড এগুলো এখানে অ্যাক্টিভেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফিশন প্রোডাক্ট সহ এখানে আছে একটা আইডিয়া নেক্সট যাও এখন রিয়েক্টর সোর্স থেকে কি আমরা একটা টেন্টেটিভ আইডিয়া দেওয়া আছে আমরা কি পেতে পারি এটা আরো আছে জাস্ট মেনলি ক্যাপচারে যেখানে বলা আছে মেইন সোর্স অফ রেডিয়েশন উপরে রাখো পেস্ট রাখো রিয়েক্টর পাওয়ার আর দ্য কুল অ্যান্ড কুলেন্ট the radiation from the core induced fission near fission gamma rays fission product decay gamma capture gamma activation of so many je name ek ekta ase kar fission product theke shorashori tumi gamma paite apore fission product the decay gamma hote pare je mon cesium 137 erokom ar ki tarpore abar random coolant theke pete paro next বিভিন্ন ইন্টারনেট বা বইয়ে পাবা এখানে আমি টিপিক্যাল একটা আইডিয়া দিয়েছি যে করে এখান থেকে তোমার ফিশন প্রোডাক্ট গামারে হতে পারে ফিশন নিউট্রন হতে পারে স্লো নিউট্রন হতে পারে গামারে ফ্রম দ্য নিউট্রন ক্যাপচার অ্যান্ড গামা রিয়াকশন হতে পারে ডিকে গামারে হতে পারে কুলিং সিস্টেম থেকে বেড়ে হতে পারে এরকম একটা আইডিয়া এটা জেনারিক করলাম বাট কম্পোনেন্ট ওয়াইজে কিছু পরে বলা আছে এই যে এখানে কিছু আইডিয়া বলা আছে কত এনার্জি হতে পারে কোর ডিউরিং দ্য অপারেশন কত এনার্জি গামা রাফলি অ্যাবাউট 7 এমএবি ম্যাক্সিমাম হতে পারে তার নিউট্রন হতে পারে 1.15 এমএবি অ্যাভারেজ 2 এমএবি তাই না এরকম একটা নিউট্রন ক্যাপচার হতে পারে স্ট্রাকচার যেটা বলছিলাম দেখো এখানে একটা পয়েন্ট নিউট্রন ক্যাপচার ইন স্ট্রাকচার ম্যাটেরিয়াল অফ দ্য রিয়েক্টর ইজ ভেরি ভেরি কম্পোনেন্ট সো আই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সিলেক্ট স্ট্রাকচার ম্যাটেরিয়াল কোন স্ট্রাকচার ম্যাটেরিয়াল ইউ হ্যাভ টু সিলেক্ট সেটা হতে হবে যে সমস্ত স্ট্রাকচার ম্যাটেরিয়ালগুলোর মধ্যে লো
কন্ট্রোল করার সেকশন আছে নিউটনের, তাই না? যাতে অ্যাবজর্পশন হবে কিন্তু সব ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন বের হবে না, কিছু কিছু কম আছে সেটা ইউ হ্যাভ টু সিলেক্ট, সেটা করতে পারো। তারপর রেডিয়েশন ফ্রম কুলেন্ট থেকে পেতে পারো, স্পেশালি ইম্পর্টেন্ট এটা অক্সিজেন 16 এনপি রিঅ্যাকশন 16 নাইট্রোজেন, তার হাফ লাইফ 7.2 সেকেন্ড। এটা যেমন রিয়েক্টর তোমার সাবারে ভিজিট করে আসছো, ডিকেট ট্যাং আছে একটা, কারণ ডিকেট ট্যাঙের ভিতরটা দিয়ে এটাকে পাস করিয়ে তোমার সময় এটাকে রেডিয়েশনটা কমায় নেওয়া হয়, মানে ইলাস্ট টাইম যত, যেহেতু হাফ লাইফ হলেই 7.1 MeV, আবার 7, আবার কিছু কিছু আছে এটার হয়তো ইন্টেন্সিটি বেশি, আবার 7 MeV কিছু পাওয়া যায় এখান থেকে, বাট ইন্টেন্সিটি বেড়ে হয়তো 1%, 6.1 MeV হয়তো আর মোর দেন 85% এরকম আছে। এরপরে তোমার আর্গন, এটা স্যার এই কমার্শিয়াল রিঅ্যাক্টরে কি ডিকে ট্যাঙ্ক থাকে? কোথায়? মানে ভিভিআর রিঅ্যাক্টরে কি ডিকে ট্যাঙ্ক থাকে স্যার? না 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 না, ওখানে তো না না, ওখানে ডিকে ট্যাঙ্ক থাকার সুযোগ নাই। এখানে যেহেতু রিসার্চ রিঅ্যাক্টরে ডিকে ট্যাঙ্কের করার পরে ওইটা তো এমনি হাইড্রোজ থাকবে, এটা আদার রিসার্কুলেট, তোমার তো তোমার কুলেন্ট ওয়াটার, তাই না? কুলেন্ট ওয়াটার তোমার কুলেন্ট সার্কিট দিয়ে চলে যাবে, তাই না? আর এটা হেভি শিল্ডেড, ওখানে এন্ট্রান্স থাকে না। কিন্তু এখানে রিসার্চ রিঅ্যাক্টরে কি হয়, ওখানে তোমার ওই যে ডিকে ট্যাঙ্ক এন্ট্রি থাকে, সেই জন্য হেভি শিল্ড, হেভি শিল্ডিং থাকে। এটা জাস্ট যেহেতু হিট এক্সচেঞ্জার লোকে অহরহ যাবে সেটার জন্য ওখানে ডিকে ট্যাঙ্ক থাকে। কিন্তু তোমার পাওয়ার রিঅ্যাক্টর কিন্তু আরো অনলি আরো বেশি, এখানে যেহেতু পাওয়ার কম, এখানে 16 নাইট্রোজেন, কিন্তু ওখানে যেহেতু পাওয়ার বেশি হওয়ার কারণে এটার প্রোডাকশন আরো বেশি হবে, তাই না? আর ওখানে মেকানিজম তো রিঅ্যাক্টর কুলের ভিতরেই, তাই না? আইডা তারপরে তোমাকে স্টিম জেনারেটর ভিতর দিয়ে, মানে স্টিম কুলিং প্রাইমারি কুলিং এর ভিতরে সীমাবদ্ধ থাকবে, এটা যেহেতু আর বাইরে যাবে না, সেখানে যেহেতু শিল্ডেড আছে এটা এই অবস্থায় থাকে। এখানে কোনো এক্সট্রা কোনো আর ডিকে ট্যাঙ্ক রাখার কোনো দরকার নাই, আবশ্যকতায়, কারণটা হলো এখানে যেহেতু পাওয়ার রিসার্চ রিঅ্যাক্টর যেখানে, এখানে যেহেতু এই যে তোমার ডিকে ট্যাঙ্কের উপর শিল্ডিং বা অথবা যে পাইপ লাইনটা গেছে এখানেও হেভি, ওখানেও হেভি শিল্ডিং আছে, কারণ তোমার যে পাইপটা যাচ্ছে তোমার ওখানকার শিল্ডেড এরিয়ার ভিতর দিয়ে ওটা যাচ্ছে। এরপরে এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট আর্গন, যেহেতু ন্যাচারাল আর্গন পাওয়া যায়, 1.8 আওয়ার ইমিট গামা এমিশন 1.29। সাবারের রিঅ্যাক্টরেও আমরা এই আর্গন ব্যান্ড দিয়া ডিসচার্জ করা হয়, এটা মাপা হয় এবং রেকর্ড রিপোর্ট করা হয় এবং চেক করা হয় যে আর্গনের যে ডিসচার্জ লিমিট আছে সেটার মধ্যে আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট রেগুলারি অ্যাসপেক্ট। এরপরে তুমি লিকুইড মেটার ফার্স্ট বিটার রিঅ্যাক্টরের কথা বলছিলাম, সোডিয়াম 24, তোমাদের গত পরীক্ষায় প্রশ্ন আসছিল সোডিয়াম কেন ইউজ করা হয় ফার্স্ট বিটার রিঅ্যাক্টরে, তাই না? এখানে নিউট্রন সোর্স এখান থেকে কিছু পেতে পারো। নেক্সট, রিঅ্যাক্টর কারেন্ট লেভেল ফিশন প্রোডাক্ট কি কি হয় কিছু আইডিয়া দেওয়া আছে তোমার, গ্যাসিয়াস ফর্মে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিপ্টন 80, জেনন 1328, ইনার গ্যাস, দেয়ার পার্টিকুলার ডটার প্রোডাক্ট 33.1 হতে পারে। এখন তুমি যখন তোমাকে দিন আমরা ডিসপার্সন মডেল যখন পড়িয়েছিলাম ডিসচার্জ, এই যে তুমি যখন এই যে ডিসপার্সন মডেল ইউজ করে দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট এ 131, 133, জেনন, ক্রিপ্টন করতে পারো, অনেকগুলো শর্ট হাফলাইফ লাইফ, কিছুটা লং, ইটস স্লাইটলি লং আছে কম্পেয়ার টু আদার, তো এগুলো তোমাদের মাপতে হয়, এটা কালেক্ট করা যায়। এবং তারপরে পার্টিকুলেট করা হয় তো কি মানে ফিল্টার পেপারের মাধ্যমে, চারকোল ফিল্টার আছে, হিপার ফিল্টার আছে, তাই না, টু অ্যাবজর্ব বা টু রিডিউস দ্য রিলিজ রেট, এগুলো করা যায়। নেক্সট, সাধারণ অবস্থায় কি অবস্থায়, এটি ইম্পর্টেন্ট, কারণ তুমি কারণ চালু অবস্থায় তো তুমি রিঅ্যাক্টর মানে বেস্ট মানে কতগুলি
স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, সেখানে তুমি ইউ আর নট অ্যালাউড টু এন্টার, জাস্ট লিমিটেড পিপল হয়তো যারা মেনটেন্স জড়িত আছে। কিন্তু শাটডাউন হওয়ার পরে কিছু রিকোয়েস্ট কই থেকে আসতেছে যে ফিশন প্রোডাক্টের ডিকে প্রোডাক্ট থেকে আসতেছে, তাই না? সেটা কি কি হতে পারে এখানে একটা আইডিয়া দেওয়া আছে, সেটা তুমি এখানে পাবা। তারপরে ন্যাচারাল রেডিয়েশন নিয়ে আমরা পাইতে পারি, কসমিক রে আইডিয়া কথা বলছি, এটা কোথা থেকে পেতে পারি? কারণ আমাদের একটা রিমেম্বার যে এই যে 20 মিলিসেভার্ট পার ইয়ার ডোজ বলা আছে, এটা করলাম এই ন্যাচারাল রেডিয়েশনের অ্যাবাভ। কারণ তোমার আমাদের ন্যাচারাল রেডিয়েশন কত রাফলি ওয়ার্ল্ড ওয়াইজে? ওয়ার্ল্ড অ্যাভারেজ, তাই না? তো এই 3 মিলিসিভার্ট পার ইয়ারটা কলাম কনসিডার করা দরকার নাই অ্যাবাভ দিস ভ্যালু। কারণ এই যে 25 মিলিসিভার্ট পার ইয়ার সেট করা হয়েছে কিসের ভিত্তিতে, সেটা হলো কলাম ওই যে বিভিন্ন এপিডেমোলজিক্যাল স্টাডি অথবা রাখো রাখো তুমি আস্তে আস্তে প্রসিড করো, হ্যাঁ এখানে রাখো এখানে, ঠিক আছে। স্টাডি থেকে দেখা গেছে যে কত মিনিমাম থ্রেশহোল্ড বা বিভিন্ন মডেল ডিটারমিনিস্টিক বা স্টোকাস্টিক ইফেক্টের কিছু মডেল ডেভেলপ করছে, মডেলের ভিত্তিতে সেটা সেট করা আছে, সেটা অ্যাবাভ ব্যাকগ্রাউন্ড এডিশন লেভেল। নেক্সট যাও। এরপরে তোমার অ্যাল্টিচিউড অনুপাতে কসমিক রেডিয়েশন ভেরিয়েশন করে, টিপিক্যাল এখানে দেখো আমাদের 10 মাইক্রোসিভার্ট পার আওয়ার বলা আছে যদি তুমি আওয়ারে কনভার্ট করো, কিন্তু তুমি যদি 20,000 মিটার উপর দিয়ে প্লেন ফ্লাইট করো সেখানে তুমি অনেক এখানে টেন্টেটিভ ভ্যালু, কোনো কোনো ডিপেন্ড করে 13, 22, 23, 40 মাইক্রোসিভার্ট পার আওয়ার পর্যন্ত আছে। আমি নিজেই বেসিক্যালি আমি যখন বিদেশে গেছি সাবমিটার নিয়ে গেছি তখন এগুলো মেপেছি দেখেছি, এটা কসমিক রেঞ্জে। কিন্তু এটা তোমাকে ন্যাচারাল, কারণ এটা তুমি অ্যাভয়েড করতে পারবা না, আর এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, তাই না? হ্যাবিচুয়েট হয়ে গেছে। এখানে তো আর তোমার এখান থেকে যে ডোজটা পাবা সেটা আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছে একটা, বাট ন্যাচারাল মিলে বেস্ট কন্ট্রিবিউশন কই থেকে আসে আমরা একটা চার্ট দেখিয়েছিলাম, মনে আছে? এখানে তুমি টিটিএম পেতে পারো, কার্বন এই দুটা পাইতে পারো, তুমি কসমোজেনিক থেকে বেরিয়াম পাইতে পারো, বাট আবার টিটিএম কার্বন 14 কলাম তুমি পাওয়ার প্ল্যান্ট থেকেও পেতে পারো, তাই না? বিশেষ করে তোমার এই টিটিএম কাণ্ড রিয়েক্টরে পাওয়া যায়, পিডাব্লিউ এর আছে, পিডাব্লিউ এর আছে অ্যামাউন্ট অনেক আছে, কারণ যেহেতু এটা এনপি রিয়াকশন বা বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে আছে। বাট এখান থেকে দেখা যায় ওভারঅল দেখো একটা টেন্টেটিভ আইডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেডনের কন্ট্রিবিউশনটা করলাম অলমোস্ট 55% অ্যাবাভ, তাই না? আমরা পুরো নেক্সট চারটা যাও। এই যে এখানে চার্ট থাকলে তুমি দেখো এখানে টেস্টিয়াল মানে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ন্যাচারাল রেডিয়েশন ব্যাকগ্রাউন্ড, সেই কম্পোনেন্ট মধ্যে কী কী হতে পারে দেখো, টেরেস্ট্রিয়াল আসতে পারে, সেই টেরেস্ট্রিয়াল কী কী, যে ইউরেনিয়াম, থুরিয়াম, পটাশিয়াম বা সয়েল, রক, বিল্ডিং ম্যাটেরিয়ালস, এগুলো থেকে তুমি 8% পেতে পারো। ইন্টারনাল ইনহেলেশন থেকে আসতে পারে, কনজিউমার প্রোডাক্ট থেকে আসতে পারে, নিউক্লিয়ার মেডিসিন থেকে 4%, এটা আগে চার্ট, এটা 87 চার্ট, এটা আরো বাড়ছে রাফলি অ্যাবাউট নিউক্লিয়ার মেডিসিনে অ্যাবাউট 8% পর্যন্ত আসতে পারে, বাট ইভেন ভেরি লো। বাট আদার নিউক্লিয়ার ফুয়েল সাইকেল থেকে দেখো 0.1%, মিসেরিয়াস মানে যে পাওয়ার প্ল্যান্ট অপারেশন 0.1% লেস, মানে কম। বাট রিমেম্বার দেখো কসমিক অ্যাবাউট 82%, তাই না? তার মানে রেডন 55%। কারণ রেডনটা কেন, কারণ আমরা ইনহেল করি সয়েল, বিল্ডিং ম্যাটেরিয়ালস আশেপাশে, সেখানে তোমার ইউরেনিয়াম, কিছু ট্রেস এলিমেন্ট ইউরেনিয়াম থুরিয়াম আছে, রেডন থুরন মিলে অ্যাবাউট রাফলি 50% ডোজ আছে। তুমি যদি 100 মিলিসিভার ডোজ পাও টোটাল, তার 55 মিলিসিভার হবে রেডন, আর বাকি তুমি ক্লাসে যখন মেডিকেল এক্সরে থেকে 11%, তারপরে নিউক্লিয়ার মেডিসিন থেকে রাফলি 4 থেকে 8%
একটু স্লাইটলি চেঞ্জ হবে। কসমিক রাফলি 8%, টেরেস্ট্রিয়াল 8%, ইন্টারনাল 11% বা 12%, যাই হোক, বাট আদার্স সোর্স ইজ ভেরি ভেরি লো। তো এই যে একটা কম্পোনেন্ট পাওয়া গেল, এখন তুমি যদি এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা থাকে, তোমরা থার্ড ইয়ারে মনে আছে তোমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এমআইএসটি ক্যাম্পাসে মারছ, কত মনে আছে, কার আইডিয়া আছে কত ডোজ? রাশেক না স্যার মনে নেই স্যার, কার মনে আছে? 0.3 মাইক্রোসিভার্ট পার আওয়ার এর মধ্যেই থাকে। কত স্যার? 0.1 থেকে 0.3। হ্যাঁ 0.1 থেকে 0.4 পর্যন্ত হতে পারে, সমস্যা নেই, ইট ইজ কারেক্ট। তাহলে এই যে মাইক্রোসিভার্ট পার আওয়ার, এখান থেকে তুমি যদি মাল্টিপ্লাই করে তুমি ওই যে 365 ডেজ এর আবার কনভার্ট করে তুমি একটা ডোজ পেতে পারো, তা এটা তো তুমি তুমি অ্যাভয়েড করতে পারবা না। সেই জন্য এই জন্য যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রূপপুরে এরকম ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এক ডাটা মাপ আছে, আমরাও মেপে আসছি, এখন মাপতেছে এটা ব্যাকগ্রাউন্ড। কারণ তোমাকে কেউ যদি চ্যালেঞ্জ দেয় আশেপাশে যারা বসবাস করে, কি পরিমাণ অপারেশন হওয়ার পরে কি পরিমাণ ডিসচার্জ হয়, দেন ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য বেসলাইন ডাটা। এই বেসলাইন ডাটা ডেভেলপ করতে হবে। আমরা অনেক কাজ করেছিলাম এই বেসলাইন ডাটার উপরে, আমরা অনেক রিপোর্ট করেছি, অনেক রিপোর্ট সাবমিট করেছি, পেপারও করেছিলাম বেসলাইন এখন, এবং রাশিয়ানরাও আবার এসে বেসলাইন ডাটা মাপছে, কম্পেয়ার করছে আমাদের সাথে। এখন রিঅ্যাক্টর চালু হওয়ার পরে দেন ইউ ক্যান কম্পেয়ার যে ওখানে আশেপাশে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন লেভেলটা বেড়ে গেল। যদি বেড়ে যায় তাহলে তোমাকে দেখাইতে হবে যে এটা বেড়ে গেছে, কারণ আগে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কত পার্সেন্ট ছিল। নেক্সট স্লাইড, এই যে এখানে কম্পিটিশনটা বল পার্সেন্টেজ কন্ট্রিবিউশন, তাহলে এটা হলো বেশি একটা আইডিয়া দিলাম। এরপরে আমরা মনিটরিং প্রোগ্রামের অবজেক্টটা কি, দিস ইজ দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পোস্ট করা থাকে ডিসকাস বা মেনশন দ্য অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল মনিটরিং বা হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ মনিটরিং, দেন ইউ হ্যাভ টু মেনটেন টু অ্যাসেস দ্য অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল। কেন কেন হোয়াই, কারণ তুমি যদি জয়েন করো কখনো ওখানে তোমাকে হয়তো এই এনভায়রনমেন্টাল মনিটরিং প্রোগ্রাম চক আউট করতে দিতে পারে। এটা প্রোগ্রাম কীভাবে করো, যেমন আমরা ফার্স্ট রিসার্চ সেক্টরের এনভায়রনমেন্টাল মনিটরিং আমি তখন যখন নতুন জয়েন করছি, এই ফার্স্ট পুরো কাজটাই আমরা তিনজন ছিলাম কাজটা করেছি, আর জুনিয়ার হিসাবে আমি ছিলাম। স্যাম্পল কালেক্ট করে তার চক আউট মান্থলি কোন স্যাম্পল কালেক্ট করবো, যেটা ফার্স্ট আমাদের কাজ ছিল। তো এখানে এই চারটা পাঁচটা পয়েন্ট তোমাকে বলতে হবে, নেক্সটে যাও, আমি এগুলো বলছি না। এই অবজেক্টিভ, তারপর সাবসিডিয়ারি অবজেক্টিভ আছে, মানে সেকেন্ডারি অবজেক্টটা কি, কারণ ওটা হলো তোমার টেকনিক্যাল, আর এটা সাবসিডিয়ারি অবজেক্টটা তোমাকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ, কারণ ওটাতে তুমি ইউ হ্যাভ টু কালেক্ট স্যাম্পল, ইউ হ্যাভ টু মেজার, ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট অ্যাক্টিভিটি ডোজ ইজ দ্য টেকনিক্যাল, বাট হিয়ার টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য পাবলিক, রেকর্ড করতে হবে, তারপরে যে টু ডিস্টিংগুইশ দ্য কন্ট্রিবিউশন ফ্রম অপারেটর ইনস্টলেশন অর প্র্যাকটিস ফ্রম দ্য কন্ট্রিবিউশন আদার সোর্সেস, ওখানে থাকে কিনা সেটাও তোমাকে ভেরিফাই করতে হবে। এখন মনে করো কোনো কারণে রূপপুরে পাওয়ার প্রজেক্টের বাইরে বাউন্ডারির বাইরে হয়তো অ্যাক্সেলারেটর, হাই এনার্জির অ্যাক্সেলারেটর স্টার্ট করছে, সেখান থেকেও কিছু রেডিয়েশন আসতে পারছে, আসতে পারে, দেন ইউ ক্যান কম্পেয়ার, ইউ হ্যাভ টু সাবস্ট্রাক্ট যে তোমার রিয়েল কন্ট্রিবিউশন কত। তারপরে বিহেভিয়ার লোকাল এনভায়রনমেন্ট কে, এগুলো জাস্ট অ্যাডমিনিস্ট্রি পয়েন্ট অফ ভিউ, দ্য সেকেন্ডারিটা এটাও তোমার টেকনিক্যাল থাকে আসবে, বাট এই যে টু কন্ডাক্ট মোর জেনারেল সাইন্টিফিক স্টাডি এন্ড ইম্প্রুভিং নলেজ অফ দ্য ট্রান্সফার অফ রেডিও নিউক্লিয়েট ইন দ্য এনভায়রনমেন্ট ফ্রম সয়েল টু প্ল্যান্ট বা প্ল্যান্ট টু এনিম্যাল কাউ গ্রাস, এই যে এই রেশিওটা মানে এক একটা থেকে একটা কীভাবে ট্রান্সফার হয়, এটা হলো সাবসিডিয়ারি অবজেক্টিভ। সুতরাং বি কেয়ারফুল থেকো, যদি তোমাদের প্রশ্ন থাকে অবজেক্টিভ, এখানে কলাম প্রাইমারি অবজেক্টিভ, সাবসিডিয়ারি বা সেকেন্ডারি অবজেক্টিভ, কিন্তু এক না, কিছুটা ওভারলিপিং আছে, বাট ইম্পর্টেন্ট হলো এখানে এখানে আছে আইডেন্টিফাই চেঞ্জ ইন রিলেটিভ ইম্পর্টেন্স অফ ট্রান্সফার পাথওয়েজ, মেকানিজম কীভাবে যেতে পারে পাথওয়েজ, যেমন এয়ার টু সয়েল, সয়েল টু প্ল্যান্ট, তাই না, প্ল্যান্ট টু কাউ, কাউ টু মিল্ক, মিল্ক টু ম্যান বা হিউম্যান পপুলেশন, তাই না, এই যে পাথওয়েজ। এখন ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য ডোজ, এগুলো করতে গেলে তোমাকে কিছু আনসার্টেনটি থাকবে, দেন ইউ হ্যাভ টু চক আউট দ্য প্রোগ্রাম,
আনসার্টেনটি প্রোগ্রামটা এমন যাতে কমানো যায় এবং রিয়েল ডাটা নিয়ে ইউ হ্যাভ টু ক্যালকুলেট। এখন এগুলো বিভিন্ন মডেল ইউজ করতে হয় এবং এই প্রত্যেকটা মডেলকে ভ্যালিডেশন করতে হয়। যে কোনো কম্পিউটার কোড তুমি ইন্টারনেট সার্চলে এর উপর অনেক পেপার পাবা, কিন্তু সব পেপারই কলাম মানে একাডেমিক ইন্টারেস্ট পেপারের জন্য পেপার হচ্ছে, বাট ইন কেস অফ রেগুলারলি পয়েন্ট অফ ভিউতে ওই ডাটা কোনো কাজে আসে না। এই জন্য কারণ ইন অর্ডার টু ইউটিলাইজ এনি কম্পিউটার মডেল যে তুমি ডোজ ক্যালকুলেশন করবা, তাহলে সেটা ভ্যালিডেট হতে হবে, ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন ছাড়া কোনো মডেলের ডাটা রেগুলেটরি বডি অ্যাকসেপ্ট করে না। কারণ তুমি একটা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারো, ডিসপারশন মডেল এক্সেপ্টার, কিন্তু তোমার ডাটা ওই কোডের ভ্যালিডিটি কোথায়? তুমি যতক্ষণ মতো ভ্যালিডেট করতে পারো না, বেস্ট এস্টিমেট মডেল, এটাকে বলে বেস্ট এস্টিমেট যে কোনো। এই জন্য ইন্টারন্যাশনাল কমার্শিয়াল সফটওয়্যারগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো গেলাম ভ্যালিডেট করা। ভ্যালিডেট করার কারণে আমরা আবার যখন ইউজ করি সেটাকে আবার রিভ্যালিডেট করি যে ক্রস সেকশন ডাটা ঠিক। এখানেও এই কাজ করতে গেলে কিছু কিছু কম্পিউটার মডেল কোড ইউজ করতে হবে, কারণ ডোজ ক্যালকুলেশন। নেক্সট যাও, এই যে টাইপ অফ মনিটরিং, এই যে প্রি অপারেশনাল মনিটরিং যেটা ইন কেস অফ ইমার্জেন্সি। তা ইমার্জেন্সি কখন অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়? আমাদের রিসেন্টলি কিছু কিছু ইমার্জেন্সি হয়েছিল, বাট নট কম্পেয়ার টু অ্যাক্সিডেন্ট লাইক চার্নোবিল অ্যাক্সিডেন্ট আর ফুকুশিমা অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো মানে তোমার ডিকে ট্যাঙ্কের কথা বলছিলাম, ডিকে ট্যাঙ্ক তোমার কি বলে লিক শুরু করেছিল, তোমার সমস্ত ফ্লোরটাকে ওয়াটার ফ্লাডেড হয়ে গেছিল, তারপরে রিয়েক্টর করার পানি কমে গেছিলো, তাই না? এই প্রবলেম। তারপর আবার আইসোটোপ প্রোডাকশন যখন তৈরি করে আইসোটোপটা ফ্লোরে পড়ে গেছিলো, স্প্রেড করছিল, কন্টামিনেশন হয়ে গেছিলো, তারপরে তোমার সিটিতে রিটার্ন অ্যাক্টিভেশন করার জন্য ওই ভায়ালটা মেল্ট হয়ে গেছিলো, তারপরে ওটাকে ক্লিন করতে হয়েছে। এই যে এই ধরনের কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে ঠিক একটা টিপিক্যাল, এটাই যে তোমার হতে হবে এমন তো না, বা যদি তুমি ফার্স্ট জয়েন করো এটা তুমি এনভায়রনমেন্ট স্যাম্পল কিভাবে করবা, ক্যাটাগরি আমরা এই প্রোগ্রামগুলো প্রথম আমরা টিকা মার্কেটের জন্য চক আউট করছি এবং এটা রিপোর্ট রেগুলার রিপোর্টে সাবমিট করছি এবং তারা অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভের পরে আমরা সেটা আবার ইয়ারলি কন্টিনিউয়াসলি ডোজ রেট ড্রিঙ্কিং ওয়াটার ল্যান্ড একলা এটা বেস্ট অন আমরা ট্রিগার রিয়েক্টর অত কমপ্লিকেটেড ছিল না, কম করছি আমরা স্যাম্পল। বাট ইন কেস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউ হ্যাভ টু কালেক্ট লট অফ ডাটা, যে এরকম ল্যান্ড ওয়াটার কোয়ার্টারলি হতে পারে, তুমি ডিপেন্ড তুমি দরকার নেই তুমি সেমি অ্যানুয়ালি করতে পারো অথবা তুমি অ্যানুয়ালি করতে পারো, তাই না? বাট এটাকে কনফিডেন্স ডেভেলপ করার জন্য পাবলিক প্লাস রেগুলারি বডি। নেক্সট, তারপরে এখানে আছে তোমার নর্মাল মনিটরিং এক্সপেসিলিটি বলা আছে, তুমি টিপিক্যাল এক্সপেসিলিটি এইট মান্থলি মনিটরিং স্যাম্পল, এখানে তোমার বিভিন্ন টাইপস অফ ডিটেক্টর ইউজ করতে পারো, একটা আইডিয়া দেওয়া হয়েছে গ্রস বিটা গামা, তা ইম্পর্টেন্ট না, যদি ওখানে যদি ইউরেনিয়াম থোরিয়াম লেভেল যদি বেশি না হাই থাকে তাহলে থাকলে ইউ ক্যান অলসো করতে পারো। নেক্সট, এই একরকম আইডিয়া দেওয়া আছে তোমাকে যে কিভাবে অ্যানুয়ালি টিপিক্যাল ফ্রিকোয়েন্সি কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করবা, গামা স্পেকট্রোস্কোপি, এখানে কলাম তোমার ওই যে হেল্প দিয়েছে তোমরা পড়ছো গামা সেন্টিলেশন এসপি ডিটেক্টর বিটা কাউন্টার সেন্টিলেশন কাউন্টার, তাই না? লট অফ ডিটেক্টর, কারণ এগুলো সব ডিটেক্টরই অ্যাটম এনার্জি কমিশনে আছে। এখন অ্যাক্সিডেন্ট, এখন নর্মাল অপারেশন হলে তুমি কি কি গ্যাস করো, এই যে একটু দেখো কতগুলো বলা আছে, রাখো এটা রাখো এটা রাখো, নিউক্লিয়েট ফর ডোজ এস্টিমেশন অফ পাবলিক পপুলেশন ইন নর্মাল অপারেশন, গ্যাস রেয়ার গ্যাস আয়োডিন এজ এ লিকুইড গ্যাস এই জিনিসগুলো, দেন ইউ হ্যাভ টু মেজার টিটিএম কার্বন 14 কোবো 60 ক্রিপ্টন রেয়ার গ্যাস টনশেপ 90 রেয়ার গ্যাস, এরপরে তোমার
কলচিয়াম 90 রুথেনিয়াম এগুলো দা মোস্ট কম্পোনেন্ট বাট তুমি এখান থেকে কলাম ইচ্ছা করলে কমাইতে পারো যে না আমার ফ্যাসিলিটি নাই কোনটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রেডিওনিউক্লিয়াইড মোস্টলি আমরা এখানে সবগুলি পাবা আমরা ডিসচার্জ রিঅ্যাক্টর তো পাই নাই তারপর আমরা ডিসচার্জ রিঅ্যাক্টরে বিভিন্ন তোমার যে ফিল্টার পেপার থেকে আমরা ম্যাঙ্গানিজ পাইছি আয়রন পেয়েছি কোবাল্ট পেয়েছি কোবাল্ট 60 পেয়েছি স্ট্রনশিয়াম 89 পেয়েছি স্ট্রনশিয়াম 90 পেয়েছি সিজিয়াম 134 এগুলো পাওয়া যায় বাট রিপ্রসেসিং প্ল্যান্টে ফুয়েল কনভার্সন ওয়েস্ট প্ল্যান্টে এগুলো বিভিন্ন বলা আছে রিঅ্যাক্টর প্ল্যান্ট থেকে আমরা মোস্টলি তবে তুমি সিজিয়াম দিয়ে করলাম তুমি সিজিয়াম স্ট্রনশিয়াম মেপো মোটামুটি তোমার প্রোগ্রামটা কমপ্লিট করতে পারো এগুলো একটা বডি অ্যাসেপ্টেবল বাট বাকি স্ট্রনশিয়াম প্রোটোনিয়াম করতে গেলে হ্যাভ টু ডেভেলপ সাম ফ্যাসিলিটি কারণ আলফা স্পেকট্রোমেট্রি বিটা স্পেকট্রোমেট্রি ইজ উইল বি কমপ্লিকেটেড কমপ্লেক্স কারণ তোমাকে সেখানে কেমিক্যাল সেপারেশন করতে হবে সেই জন্য আমরা সাধারণত গামা ইমিটিং রেডিওনিউক্লিয়াসটা কুইকলি মেজার করে বলতে পারি যে এখান থেকে কী পরিমাণ ডিসচার্জ হবে নেক্সট এয়ার স্যাম্পলিং লাগবে আগে বলছি ভ্যাকুয়াম ট্র্যাকিং ডিভাইস আছে এয়ার স্যাম্পল একটা ফ্লো আছে কালেক্টর এয়ার ফ্লো ফ্লো মিটার এই ফ্লো মিটার দিয়ে তুমি কি পরিমাণ ভলিউম কালেক্ট করবা এয়ার মোবার কারণ এটা দিয়ে তুমি যে বেকারেল পার মিটার কিউ মানে এখানে তুমি দেখা গেল ঘন্টা তুমি ফ্লো করতেছে তো 2 ঘন্টা চলে 2 মিটার কিউ তো এই 2 মিটার কিউবের ফিল্টারটা যখন তুমি রিঅ্যাক্টর ডিটেক্টরের উপরে দিবা তার তোমার অ্যামাউন্ট অফ ভলিউম হয়ে যাবে 2 মিটার কিউব তখন তোমার অ্যাক্টিভিটি যা পাবা তাকে 2 দিয়ে ভাগ করলে অত বেকারেল পার মিটার কিউব এভাবে তুমি আলফা অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস এয়ার মনিটরিং হতে পারে ক্যাম এখানে কন্টিনিউয়াস মনিটরিং অ্যালার্ম থাকতে পারে সিটিলেশন ডেটা থাকতে পারে পাম্প থাকবে এয়ার ফ্লো হবে জাস্ট স্ট্রিপ চার্ট মানে তুমি ইচ্ছা করলে ওখানে আবার স্ট্রিপ চার্টে তোমার গ্রাফ প্লট করতে পারো টাইম ভার্সেস কাউন্টস দেখানো যায় এটা আমাদের সাবারে আমাদের ছিল আমরা উই ডিড লট অফ ওয়ার্ক উইথ দিস ক্যাম তারপর তুমি ডোজ মাপতে পারো ইউ ক্যান পুট সাম ডিটেক্টর সার্টেন প্লেস প্লেস বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট খাম বা তৈরি করে বা কিছু পোস্ট তৈরি করে সেখানে তুমি এগুলো প্লেস করতে পারো মনিটরিং পোস্ট বলা হয় এটাকে নেক্সট অ্যানাদার থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি যখন ডিটারমেন্টে যাবা তোমার রেডিওঅ্যাক্টিভিটি মাপতে হবে ইন টার্মস অফ বিকিউ তাই না তাহলে এখানটা এই ডিটেক্টর সিস্টেমের একটা এমডিএ অথবা এমডিএল মিনিমাম ডিটেক্টর অ্যাক্টিভিটি বলে এই জন্য এটা এটা অ্যাড করছে এই কারণে তোমরা হয়তো প্র্যাকটিক্যালে ল্যাবে করছো কিনা জানি না ওই তোমাদের যখন নিউক্লিয়ার কেমিস্ট্রি ছিল না হলেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মগুলো শিখে গেলে তুমি যখন ল্যাবে যাবা দেন ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট তার ফর্মুলাটা সিম্পল নেক্সটে যাও হাউ ইউ ক্যান নেক্সটে যাও এই জায়গায় সিম্পল এটা ডেরিভেশন করা যায় আমরা যাই নাই জাস্ট টু গিভ ইউ এলএলডি বা এখান থেকে ক্যালকুলেট করতে পারো 460 সিগমা বি এই সিগমা বিটা হলো প্লাস 3 এটা অ্যাড করলে সিগমা বিটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কাউন্ট মেজার করা একটা এক্সাম্পল দেওয়া আছে নেক্সটে যাও এই যে এখান থেকে জাস্ট কম্পেয়ার করা আরও কতগুলো এমডিএর ফর্মুলা দেওয়া আছে বাট ইউ ক্যান সিলেক্ট বাট ভেরিয়েশন ইজ ভেরি লং এটা ফ্যাক্টর করে নেক্সট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এরকম তোমাকে ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য এমডিএ ফর কারণ তুমি যখন রিপোর্ট করবা বা পেপার করবা যেমন সেখানে এমডিএর কথা বলা থাকতে হবে যে তোমার এই সিস্টেমের মিনিমাম ডিটেক্টর অ্যাক্টিভিটি কত এভাবে হাউ ইউ ক্যান ক্যালকুলেট সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে তারপর স্ট্রনশিয়ামের কথা বলা আছে এরপর নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট সিনারিওর সম্বন্ধে বলা আছে রিঅ্যাক্টর মেল্টডাউন হলে কীরকম হবে তারপরে নিউক্লিয়ার ফুয়েল প্রসেসিং প্ল্যান্টে হবে কীরকম হবে নেক্সট দেখো তারপরে রেডিওনিউক্লিয়াস এক্সাম্পল দেওয়া আছে তাই না সবগুলোতে এই যে বিভিন্ন এক্সাম্পল বলা আছে এক এক ক্ষেত্রে এক এক রকম ভোলাটাইল তার ফুয়েল এলিমেন্ট এনরিচমেন্ট বিভিন্ন কারণে ইম্পর্টেন্স এই যেমন ফর এক্সাম্পল মেল্টডাউন উইথ পার্টিকেল কন্টেনমেন্ট হলে ফার্স্ট ডেতে কোন কোন ইম্পর্টেন্ট এবং ফার্স্ট উইকে কোন কোন ইম্পর্টেন্ট কারণ
ফাস্ট ক্রিকে পরে অনেকগুলো শর্ট হাফ লাইফ হয়ে গেছে, সেগুলো ডিকে হয়ে যাবে। এবং লং টার্মে দেখো, লং টার্মে মধ্যে কী কী আছে, ট্রিটাম, স্ট্রনশিয়াম 89, 90, টেকনিশিয়াম 99, রুথিয়াম 1036, আয়োডিন 110, সিজিয়াম 137। এরপরে একেবারে পটেনশিয়াল ইনডিকেটর লিলিস কী কী হতে পারে, এক এক লেভেলের এক একটা হতে পারে। নেক্সট, এটা দিস দ্য সিপিক্যাল পাথওয়েজ, এটিলো ইন দ্য ইভেন্ট অফ আনকন্ট্রোল। তাই এখানে দেখো, এই যে ইনহেলেশন, এক্সটার্নাল এক্সপোজার, তারপর ইনজেকশন, গ্রাউন্ড ওয়াটার, ডিপ সয়েল, ড্রিঙ্কিং ওয়াটার, ইনজেকশন, ম্যান, তার মানে হিউম্যান এক্সপোজার, আনকন্ট্রোল ব্লাস্ট হতে পারে, টার্নাল অ্যাকশন হতে পারে, অথবা ফুকুশিমা অ্যাকশন, এটা এটা কারণটা কি দেখো, অনেক ইন অর্ডার টু ক্যালকুলেট ডোজ ম্যান, তার মানে কতগুলি কম্পোনেন্ট তোমাকে ইয়ে করতে হবে। এরপরে এখানে ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার রিয়েক্টর, দেয়ার এমিশন প্রোডাক্ট, একটা আইডেন্টিফাই দেয়, বয়লিং ওয়াটার হলে নোবেল গ্যাস, শর্ট লিভ, লং লিভ, লিকুইড ফিশন প্রোডাক্ট, টিটিএম লিকুইড বেশি হয়, এখানে প্রেশারাইজ ওয়াটার নোবেল গ্যাস টিটিএম হবে, হেভি ওয়াটার রিয়েক্টর টিটিএম গ্যাস, তারপর গ্যাস, এগুলো কমন অনেকগুলো, তারপরে এইভাবে ইউ ক্যান ক্লাসিফাই। নেক্সট, ইন্টারেস্ট, কোনগুলো তুমি ইন্টারেস্ট হবা। নেক্সট, এই বলছিলাম, কারণ এগুলো দেখো তুমি অনেকগুলো আবার শর্ট হাফ লাইফ আছে, যে 15 days, তুমি দেখা গেলো 2 বছর পরে এটা ইন্টারেস্ট নাই, কারণ মেজর ইন্টারেস্টিং হয় ফিশার প্রোডাক্টে, সিজিয়াম 137 আর স্টনশিয়াম 90 আর অ্যাক্টিভেশন প্রোডাক্ট। দেখো তোমাদের একবার আমি ক্লাসে অনেক সময় প্রশ্ন করি, জিজ্ঞেস করি, অ্যাক্টিভেশন প্রোডাক্ট আর ফিশন প্রোডাক্টের পার্থক্যটা কী? দেখো এখানে যেমন এখানে এখান থেকে যে কোবল 60টা ফিশন প্রোডাক্ট, এটা ওই কী জন্য, তোমার যে স্ট্রাকচারের ম্যাটেরিয়াল ওখানে যে কোবল 59 স্টেবল থাকে, অ্যানগামা ডিকশনেবল কোবল 60 হয়, এটা ডিকে হয়ে তারপরে এখানে এখানে কিছু অ্যাক্টিভেশন প্রোডাক্ট সিজিয়াম 137 হতে পারে, এটা আবার ফিশন প্রোডাক্ট হতে পারে, কারণ এটা 164 কেন হবে, সিজিয়াম স্টেবল কিছু পার্ট থাকতে পারে 133, সেখান থেকে 134 হতে পারে, বাট হাফ লাইফ বেতন। এরপর অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের, রাখো অ্যাসাইনমেন্টের উপর রাখো, এটা দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এটা অলরেডি বলাইছে, এরপরেও আমরা লেকচার করেছিলাম, কালকে দেখলাম একজন আমাকে পাঠাইছ, আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্টগুলোকে আমরা রাশে বা একটা গুগল ড্রাইভ দিলে, রাশেককে বলছিলাম গুগল ড্রাইভে সবাই আপলোড করে দিলে, আমাকে লিঙ্ক দিলে, তাহলে আমার ওখান থেকে ডাউনলোড করে দেখার সম্ভব হয়। আচ্ছা যাক, না আমাকে দেখছো পাঠাইছে, যারা আমাকে পাঠাইছে তারা ওখানে দিয়ে দাও, তাহলে আমাকে সবার সুবিধা হবে, একসাথে আমি আপলোড করে দেখে তোমার নাম্বারিং করা সহজ হবে, তাই না? সিম্পল, এটা অনেক বলা আছে, এটার উপর একটু ট্রাই করে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিতে পারো। তাই এখানে যে যেটা যেহেতু তোমাদের 1-3 আর পরে কুলেন্ট আছে কম্পালসারি থাকবে, সেখানে একটা প্রবলেম থাকবে, তোমার 30 নম্বরে প্রশ্ন থাকবে, প্রশ্নটা এরকম হইতে, অবজেক্টিভ, ফাংশন, তারপরে টিপিক্যাল এখান থেকে বুঝতে পারবে, বা চক আউট, যে সাপোজ টু মানে তুমি ইউআর ওয়ার্কিং ইন এ অ্যাজ এ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ইন এ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, তোমার সুপারভাইজার তোমাকে রিকোয়েস্ট করবে, আস্ক বা বললো টু ডেভেলপ এ এনভায়রনমেন্ট পরিটেনে করা, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য এলিমেন্ট বা কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্টাল মনিটরিং প্রোগ্রাম ফর ইউর ফ্যাসিলিটি, বুঝতে এরকম প্রশ্ন থাকতে পারে, এখান থেকে দেন ইউ ক্যান রাইট সাম শর্ট অফ। তাহলে এলো মোটামুটি একটা আইডিয়া, ফার্স্ট যেটাতে কম্পালসারি থাকবে, কম্পালসারি নেচারটা একটা প্রবলেম থাকবে, একটু পরও বেশি কমপ্লিকেটেড না, জাস্ট এটা তোমার যেহেতু এক্সটেম্পো আমি একটা আইডিয়া দিলাম, এখানে সহজ উপায় কি, সবাই বুঝে গেছো?
হ্যাঁ কেউ নাই নাশেক জি স্যার আছে তো স্যার সবাই আছে কেউ স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার অ্যাসাইনমেন্টের এই কোশ্চেন গুলো কি আমাদের এক্সামে থাকবে থাকতেও পারে সেটা কি বলা ঠিক বলা হবে যেটা প্রশ্ন উঠে গেল না না স্যার মানে তাহলে স্যার আর কি দেখে যেতাম ও হ্যাঁ থাকতে পারে আগেও একবার দিয়েছি নাও থাকতে পারে তাই না কিন্তু তোমার এই এখানে যে অ্যাসাইনমেন্টটা লেখা এটা গেলাম অলরেডি আমার লেকচারে হয়তো কম্প্যাক্ট বা জিস্ট আকারে দেওয়া আছে তাই না তুমি একটা এক্সপ্যান্ড করবে তোমার আইডিয়া যেমন সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমাকে পাথওয়েস একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটাকে একটু এক্সপ্যান্ড করবা বা ডেসক্রিপটিভ টাইপ কিছু লিখবা তাই না কিছু করতে পারো সেটা থাকতে পারো বাট আইডিয়া তো নিয়ে যেতে হবে তোমাকে তাই না জি স্যার তাই না থ্যাংক ইউ স্যার আর ম্যাথ গুলো চেক করে দেখো ম্যাথ গুলোতে ছোটখাটো গত পরীক্ষায় ফাইনাল দেখলাম যে ম্যাথ অনেকেই ভালো করছো দুজন হয়তো লেখছো কিন্তু একদম ভুল করে ফেলছো ম্যাথ গুলো বে কেয়ারফুল থাকো মানে 90% কারেক্ট করছো বাট ওই যে বাকি দুজন মানে এক নর্মাল বা কি ফর্মুলাটা ভুল লিখে ফেলো তা খেয়াল রাখো একটু ছোটখাটো প্রবলেম ম্যাথ জাস্ট নাম্বার বাড়ার জন্য আমার যারা ভালো নাম ম্যাথ করেছো দুইটা ম্যাথে দিয়েছো তাহলে ভালোই কারণ প্রায় ম্যাথে তো প্রায় 18-19 ছিল এটা 18-19 তো অনেক প্রায় আগে গেছো আমার যা মনে পড়ছে তো যাক এটা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু একই লিঙ্কে থাকবা তোমরা আমি একটু 10 মিনিট ব্রেক দিই জি স্যার ব্রেক দিয়ে আবার এই লিঙ্কে এখানে থাকলো আমি আমি একটু কিছু
মানে টেলিটক ইউজ করি স্যার, এখানে যে কোনো সময় নেটের লাইন স্যার মানে কাট অফ হয়ে যেতে পারে স্যার, মানে প্রাই প্রাই স্যার এরকম হয় তো? তুমি কি চারটে দেওয়া আছে না তোমার স্যার, ওইখানে দিলেই কি হবে স্যার? হ্যাঁ চারটে দিয়ে দাও। ও স্যার ওইখানে দিছি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। যাদের আসবে চারটে দিয়ে দাও, ওখান থেকে আমি নিয়ে নেব। জি স্যার, জি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। অ্যাটেন্ডেন্স ওখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? জি স্যার, জি স্যার। কারণ আমি তো দুইটা কোর্সে টোটাল যারা থাকবে লাস্টে, এদের চারটে যারা থাকবে তাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা রাশেক, যেহেতু আমাদের এরপরে তো 409 আর পরে অল করতে পারবো, আজকে তুমি এই কম্পালসারি প্রশ্নটা আমরা এই যে L4টা আর টলাপ করি, তবে তোমার এক থেকে যেটা 3-4 কম্পালসারি প্রশ্নটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা নেক্সট হয়তো আবার এনডিটি কোর্সটা আগামী তো কোর্স সপ্তাহে আছে, সেখানে উই ক্যান ডিসকাস। আমরা ডিসকাস করতেছিলাম এনভায়রনমেন্ট, তার আওতায় আরো ডিটেলস আছে, আমরা তো অত এত সময় অল্প সময়ের মধ্যে সব দেখানো সম্ভব না, তবে মোটামুটি যে আইডিয়া দেওয়া হয়েছে জানা ফর ইউ টু স্টার্ট but to do any planning of environmental monitoring in nuclear power plant. তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কুলেন্ট অ্যাক্টিভিটি, কারণ এটা একটা কুলেন্ট, তোমার জানো তোমাদের এটা কি পারপাসে ইউজ করা হয়, সেই কুলেন্টের সাথে এনকামা এটা রিক্যাপ করেছিলাম। কুলেন্টটা মূলত আগে বলছে মূল ফার্স্ট এন্ড কুলেন্টে ফিশন প্রোডাক্ট থাকার কোনো সুযোগ নাই কুলেন্টে, বাট হাউএভার ইউ ক্যান গেট সাম ফিশন প্রোডাক্ট, কখন? যদি কোনো কারণে ফুয়েল ক্লেডিং রাপচার হয়ে যায়, অনেক সময় হয়, সেই ক্ষেত্রে তুমি কিছু ফিশন প্রোডাক্ট পাবা। আর যদি কোনো কিছু ট্রেস এলিমেন্ট ইউরেনিয়াম থাকে, সেখান থেকে ফিশন বা এনফিশন হওয়ার প্রবাবিলিটি ভেরি ভেরি লো, ডিফিকাল্ট টু গেট, বাট হাউএভার ইউ উইল গেট অ্যাক্টিভেশন প্রোডাক্ট। অ্যাক্টিভেশন প্রোডাক্টটা বলেছিলাম বা কীভাবে হয়, নিউট্রন অ্যাক্টিভেশন অফ দ্য কুলেন্ট, ইম্পিউরিটি অ্যাটম কন্টেন ইন দ্য কুলেন্ট, অ্যান্ড বাই পিকিং আপ দ্য কুলেন্ট অফ রেডিওক্টিভ অ্যাটমস ফ্রম দ্য ওয়াল অফ দ্য কুলেন্ট চ্যানেল ইন দ্য রিয়েক্টর। দিস মিনস স্ট্রাকচার অ্যান্ড ম্যাটারিয়ালস বা কম্পোনেন্ট ম্যাটারিয়ালসের যে সমস্ত আমরা এলিমেন্ট পাইপ বা বোল্ট আদার কনস্ট্রাকশন ভিতরে ইনসাইড যে ইউজ করবা, সেখান থেকে যদি কোনো লিকেজ বা করোশন হয়, পিক আপ হয়, সেটা কী হবে? কারণ যেহেতু এখানে নিউট্রনিয়া ডিল করছো, এনপি রিয়েকশন হতে পারে, দেখো এন গামা রিয়েকশন হতে পারে, কি কি পটেনশিয়াল অ্যাক্টিভেশন ইন কুলেন্ট হতে পারে তা কনসেশনের উপর ডিপেন্ড করবে, কিছু কনসেশন ভেরি লো, কিছু কনসেশন ভেরি হাই। এখানে যেমন সোডিয়াম 24 হতে পারে, তার কনসেশন আপনি প্রচুর পরিমাণে সোডিয়াম পাওয়া যায়, তার পটেনশিয়াল এনার্জি কত আইডিয়া দেওয়া আছে, তো এগুলো পেতে পারো তুমি। নেক্সট স্লাইড যাও। এখন এই কুলেন্টের সিম্পল কুলেন্ট সার্কিট, রিয়েক্টর সার্টেন টাইম টি দিয়ে, কারণ এটা তো সার্কুলার মানে তুমি ঘুরবে তাই না কুলেন্টের, তুমি
যাবে তখন তার অ্যাক্টিভিটিটা কিরকম হবে? কারণ ফলো কনস্ট্যান্ট যদি থাকে, যে অ্যাক্টিভিটি অ্যাকুয়ার্ড কুলেন্ট বাই প্রায়র রিয়াকশন ডিপেন্ড অন হাউ দি ফলো প্যাটার্ন অফ দ্য কুলেন্ট অ্যাট রেসিডেন্ট টাইম উইদিন দ্য উইদিন অ্যান্ড উইদাউট নিউট্রন ফ্লাক্স, তাই না? উপরের ফিগারে যাও, এই যে এখন দেখো কুলেন্টটা দেখো, এই যে যখন রিয়াক্টর ভিতরে থাকবে, এই যে রিয়াক্টর লেখা আছে সেখানে নিউট্রন ফ্লাক্স থাকবে, আর এই পাঁচটা যখন তুমি আউটসাইড দ্য রিয়াক্টরের ভিতর দিয়ে ঘুরে আবার এটা এন্ট্রি করবে, তাই না, বিভিন্ন টিউব পাথওয়েজ দিয়ে, তাই না, প্রাইমারি সার্কিটের ভিতর দিয়ে, তাই না? তো এটাকে আমি এখানে নিউট্রন ফ্লাক্স থাকলেও খুব কম, এখানে ডাইরেক্ট বাট এটা ইনডিউস পাইতে পারো বাট ইটস ভেরি লো। তো সেক্ষেত্রে তার অ্যাক্টিভেশনগুলো যে এখানে আমরা বলেছিলাম যে ডিকে কোলেস্ট্রন অ্যাক্টিভিটিটা কী হবে, সাধারণত আলফা এখানে যে এফ টি অ্যাক্টিভিটি অ্যাট দিস পয়েন্ট সার্টেন পয়েন্টে ফিগারে যে টি রিয়েক্টর ফ্লাক্স, টি ইজ দ্য রিয়েক্টর আউটার সার্কিট উইথ নো ফ্লাক্স, ইউনিট ভলিউম দ্বারা যদি কনসিডার করো তার অ্যাক্টিভিটির ইকুয়েশনটা এরকম হবে, আর অলরেডি অ্যাক্টিভেটেড কুলেন্ট টিকে অ্যামাউন্ট হবে এটা। নেক্সট এখান থেকে তখন রিয়েক্টরের ভিতর যেহেতু ইউনিট ভলিউম এক্সপোজ, কারণ ভিতরে যখন কুলে এখানে হোয়ার হোয়াই ইউ ইন্টারেস্টেড, এখানে দেখো কুলেন্টের রিয়েক্টরের ভিতরের মেকানিজম একরকম, মানে এক্সপোজ উইথ নিউট্রন, তার একটা অ্যাভারেজ ফ্লাক্স আছে, তা আমরা অ্যাক্টিভেশন অ্যানালাইজ করতে গিয়ে তাকে যদি ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন দ্বারা মাল্টিপ্লাই করো দেন ইউ ক্যান গেট দ্য টোটাল ভলিউম এদের কী পরিমাণ অ্যাক্টিভিটি পা, সেখানে এই জন্য আসছে এই যে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন অ্যাক্টিভেশনের প্লাস অ্যাভারেজ ফ্লাক্স, এই যে অ্যাভারেজ ম্যাক্রোস্কোপিক ইন দ্য ফ্লাক্স আই, আর তুমি যে টোটাল অ্যাক্টিভিটি পেতে গেলে এখান থেকে তখন তুমি টোটাল অ্যাক্টিভিটি লিভিং দ্য রিয়েক্টর ইন দিস, মানে রিয়েক্টরে ওই সার্কুলার সার্কিটটা দেখাইছিলাম লিভ করবে আউটার সার্কিটে, তাহলে এইটা অ্যাক্টিভিটি। অ্যান্ড ইকুইবিলিয়াম আফটার দ্য কুলেন্ট হ্যাজ মেড মেনি পাসেস অ্যারাউন্ড দ্য সার্কিট দিস অ্যাক্টিভিটি মাস্ট ইকুয়াল টু আলফা, তাহলে এখান থেকে সলভ করলে জাস্ট একটু ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম রিঅ্যারেঞ্জ, ইউ ক্যান রিঅ্যারেঞ্জ করার পরে তুমি অ্যাক্টিভিটি আলফাটা পেয়ে যাবে, এটা এই আলফা কলাম ওই আলফা না, জাস্ট অ্যাজাম্পশন, এখানে তুমি ইচ্ছা করলে সি দিয়েও করতে পারো, ডি দিয়েও করতে পারো, কে দিয়েও করতে পারো, তাই না, অথবা এ নট এ দিয়েও করতে পারো, ক্যাপিটাল এ ডিপেন্ড, এটা যেহেতু একটা রেমারেশন বই থেকে নেওয়া ওরা ওইটা দিয়ে আসে সেটা ইউজ করছি। তাহলে এখান থেকে কুলেন অ্যাক্টিভিটি, তারপরে এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে এখানে এটা করতে পারো, তারপরে যেখানে অ্যানগামা রিয়াকশন অক্সিজেন 19 আর্গন বিভিন্ন কম্পোনেন্ট তার বিভিন্ন ক্রস সেকশন হতে পারে, তাহলে ইন্টিগ্রাল করলে ফর থ্রেশহোল্ড রিয়াকশন ইন অক্সিজেন, নেক্সটে যাও স্লাইডে, তখন এই যে অ্যাভারেজ ম্যাক্রোস্কোপ স্ট্রাকচারটাকে তুমি অ্যাক্টিভেশন ফার্স তার ই থ্রেশহোল্ড থেকে ইনফাইনাইট পর্যন্ত করলে, এটা আমরা রিয়্যাক্টর ফিজিক্সে তোমাদের এই ধরনের ইকুয়েশন আমরা দেখিয়েছি। তারপরে এখানে রিমুভাল ক্রস সেকশনটা জাস্ট ইউ ক্যান ক্যালকুলেট ফাই অ্যাভারেজ দিলে অ্যাসি অ্যাসিটা কি, এখানে অ্যাসিডটা হলো তোমার নাম্বার অফ ফিশন নিউট্রন প্রডিউস পার ইউনিট এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য এনার্জি, বাট তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি সেরকম টোটাল পেতে পারো, দিস ইজ দ্য রিমুভাল ক্রস সেকশন, কারণ রিমুভাল ক্রস সেকশন তোমার জানো আই ইজ ইকুয়াল টু আই নট ই টু পাওয়ার মাইনাস সিগমা আর টি, হোয়ার টি রিমুভাল ক্রস সেকশন, রিমুভাল ক্রস সেকশন কির অ্যান্ড স্মল সিগমা মানে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন, এই ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন থেকে মাল্টিপ্লাই করলে দেন ইউ ক্যান ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন, ঠিক আছে। নেক্সট এখান থেকে ওভারঅল করার পরে দেন ইউ ক্যান জাস্ট সিম্পল ক্যান, এখানে কিছু রিমুভাল ক্রস সেকশনের ভ্যালু দেওয়া আছে হাইড্রোজেন অক্সিজেন ওয়াটার কমন, বাট ইউ ক্যান গেট ইট আর অন্যান্য জায়গার থেকে পেতে পারো, বাট এনাফ ফর ইউ, কারণ এটা কেন করেছে এখানে একটা অঙ্ক আছে। তবে নেক্সটে যাও অ্যাক্টিভেশন, এখান থেকে তখন অ্যাভারেজ এই যে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন কথা বলছিলাম, কারণ এটাকে দিয়ে যে এন দিয়ে মাল্টিপ্লাই করলে দেন ইউ ক্যান গেট দ্য ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন, এটা হলো ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন,
এখান থেকে নেক্সটটা যাও লাস্ট উপরে আসো এই যে এখান থেকে লাস্টে ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফার্স্ট সিগমা এ টি ফিক্স এই তিনটা ভ্যালুর উপর ডিপেন্ড করছে ইচ্ছা করলে ম্যাক্রোস্কোপিক করেক্ট সেকশনটা কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে তোমার দেখো অ্যাক্টিভিটি নর্মাল সিভি হেলথ রিসার্চ যখন কাজ করবা সেখানে কোনো ম্যাক্রোস্কোপিক করেক্ট সেকশন দরকার নাই কারণ সিপিএস বাই ডিপিএস অ্যাক্টিভিটি কর বাট হিয়ার ইন অর্ডার টু এস্টিমেট দ্য অ্যাক্টিভিটি কুলেন্টে সেখানে কোনো তোমার ফ্লাক্স কেন ফ্লাক্স রাখতেছে আর ফ্লাক্স রাখলে তোমার ওখানে অ্যাভারেজ ম্যাক্রোস্কোপিক করেক্ট সেকশন রাখতেছে কারণটা হলো যে এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে ভিতরে তার করেক্ট সেকশনের টোটাল জানতে হলে তোমার ওই ফ্লাক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেহেতু রিয়েক্টরের কোরের ভিতরে নিউট্রন আছে আর কোরের বাইরে নিউট্রন নাই অ্যাবসেন্স অফ নিউট্রন এখানে এটা অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ ফিশন নিউট্রন ইমিটেড পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড ইন দ্য রিয়েক্টর সুতরাং এটা একটা এক্সাম্পল নিচে আছে দেখো এই তোমাদের কি ওই যে এখানে 39 তোমাদের কোর্সে কতজন স্যার 39 আসলে কেমনে স্যার আমাদের রোল হচ্ছে স্যার 43 পর্যন্ত স্যার অনেকে স্যার মাঝখান দিয়ে বের হয়ে গেছে তো মানে ড্রপ আউট করেছে হ্যাঁ সেটা কথা বলছে না মানে চারটে তোমরা এন্ট্রি দিয়েছো 38 যারা প্রেজেন্ট ছিল সবারটি দিয়ে দিব যারা ইকুয়াল এক্সট্রা কেউ কি 413 করো নাই বা 409 করতেছো এরকম কেউ আছে নাকি ডাবল দিতেছো এখন তোমার পার্টিসিপেন্ট বাড়তেছে 45 বেড়ে গেছে যাই হোক এখানে একটা এক্সাম্পল দেখো এক অঙ্কটা ক্লিয়ার করো যে হাইপোথেটিক্যাল ওয়াটার মডারেটেড ওয়াটার কুল রিয়েক্টর অপারেট পাওয়ার ডেন্সিটি এত ওয়াট পার সেন্টিমিটার কিউ দি কোর কনসিস্ট অফ ইউরেনিয়াম রড ইউরেনিয়াম এক্সেট্রা বলা আছে এই রিয়াকশনের জন্য ইকুইলিব্রিয়াম অ্যাক্টিভিটি ক্যালকুলেট করতে হয় একটা ব্যাপার হলো এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন ইন্টারেস্ট এটার ভিতরে কুলেন্টের অ্যাক্টিভিটি জান না দরকার না কারণ এটার কারণে কারণ এটারে বয়লিং ওয়াটারে রেডিওঅ্যাক্টিভিটিগুলো টারবাইন জেনারেটারে ওখানেও কন্টামিনেশন হতে পারে পাওয়ার রিয়েক্টরের অ্যাক্টিভিটি নাই তবে যদি প্রাইমারি কুলেন্টের পাইপলাইনে কোনো যদি লিকেজ হয় ডিসচার্জ হয় তা দ্যার ইজ প্রবলেম আছে প্লাস ইউ হ্যাভ টু মেনটেন ডাটা কারণ ব্যাপার হলো এটার অ্যাক্টিভিটি কত লেভেল এটা রেগুলার এভাবে রিকোয়ারমেন্ট হন বাসে ইউ হ্যাভ টু চেক ইউ হ্যাভ টু ভেরিফাই কুলেন্ট অ্যাক্টিভিটি কারণ তুমি যদি কোনো কারণে কোনো পাইপে অনলাইন থাকা অবস্থায় কাজ করতে চাও কারণ বেসড অন দিস ইনফরমেশন ইউ ক্যান মেজার বা ইউ ক্যান এস্টিমেট থিওরিটিক্যালি ইউ ক্যান এস্টিমেট দ্য ডোজ কত পাবা কারণ তোমাকে কারণ প্রশ্ন হলো তুমি যে তুমি প্রসিড করবা সারোমিটার নিয়ে ওকে বা তার আগে তোমাকে একটা অ্যাসেস করতে হবে যে এখানে কী ধরনের টোটাল একটা টিপিক্যাল একটা এক্সাম্পল আরও ইকুয়েশন দিয়ে টোটাল অ্যাক্টিভিটি এত হবে তখন একটা অ্যাকশন কী হবে এটা নিয়ম আর কি আমরা এই এক্সপেক্ট করছি এত রেডিয়েশন আর থাকবে তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি তারপর রোটেশন সিস্টেমে কাজ করতে পারি এরপরে তুমি থার্মোমিটার দিয়ে রিয়েল ক্ষেত্রে কাজ করবা তার আগে প্রোটেকশনের জন্য তোমাকে এগুলো এস্টিমেট করতে হবে সেটার জন্য তোমাদের এরম একটা এক্সাম্পল দেখানো আইডিয়া নিয়ে গেলা যাতে ভবিষ্যতে প্র্যাকটিক্যালি কাজ করতে পারো নেক্সটে যাও এখানে স্যাম্পল ওখানে ইকুয়েশনগুলো দেখা আছে এটা তোমরা একটু টাইমলি নিয়ে বাসায় বসে কারণ তোমাদের যে এখন নলেজ অভিজ্ঞতা হয়েছে সিম্পল কিছুই না জাস্ট এখানে অ্যাক্টিভেশন অ্যাক্রোসি ক্রস সেকশনে ডাটা দেওয়া আছে ইউ ক্যান ক্যালকুলেট দিস ওয়ে তারপরে তুমি
ব্রেকেবল এনার্জি 200 mm ধরে থাকলে তুমি এখানে কতটা ফিশন হবে পার ওয়াটে এন্ড ইউ ক্যান ক্যালকুলেট দা এবং সো দ্যাট 2.42 নিউটন ইমিটেড পার ফিশন কোন কোন বইয়ে 2.43 বা 2.44 হতে পারে এখানে যেহেতু 2.44 ধরে নিয়ে করা আছে কিছু ভ্যালু দেওয়া থাকবে তোমার এখানে একটা তো এখানে করা আছে বাট যেগুলো ভ্যালু কমন দেওয়া থাকবে তাহলে এখানে তোমার সোর্স টার্মটা বা এস ইকুয়াল টু এত নিউটন পার সেকেন্ড পেতে পারো তুমি যখন এস জানবা বাই ইউজিং দ্য প্রিভিয়াস ফর্মুলা দেন ইউ ক্যান ক্যালকুলেট ইজিলি অ্যাক্টিভিটি এত মাইক্রো কিউরি পার মিটার কিউ ক্লিয়ার আচ্ছা আরেকটা তোমাদের একটা কথা বলি তোমরা যেটা করো সিম্পলে আমরা নাম্বার দিয়ে দিই তারপর কাটি কিন্তু ফর এক্সাম্পল কিছু একটা ভ্যালু বলা আছে যেমন কত কোর্সে দেখছি তোমাদের একটা বোধ হয় কোনো 550 বেকারেল বা কিছু একটা বলা ছিল তা তোমরা 550 রাখলাম উপরে লেখছো 550 কিন্তু ফাইনাল অ্যাক্টিভিটি গিয়ে লিখতে গিয়ে 500 দিয়ে মাল্টিপ্লাই করছো এই যে এটা বুঝতে পারছি ভুল হচ্ছে তোমাদের ফর্মুলা ঠিক আছে এই জন্য নাম্বার কিন্তু তুমি যদি 500 ওই যে তোমাদের ওই যে কি 435 এর বোধে করছে ওই যে মলিবডেনামের একটা একটা অঙ্ক দেওয়া ছিল বোধ হয় দেখো অ্যাক্টিভিটি কলাম কমে যাচ্ছে কলাম কারণ তুমি 500 বাকি কোনো ফ্যাক্টরে মাল্টিপ্লাই করবা আর 550 ছিল তাহলে কলাম অন্যের সাথে মিলে না তাই না এটার জন্য তোমরা কলাম এই যে ভুল করতেছে এই জিনিসগুলো বি কেয়ার থাকো যে লেভেল কারণ তোমার লাস্টে কনক্লুশনের রেজাল্টটা কলাম মিলে না অন্যের হয়তো আরেকটা পাশাপাশি আরেকটা খাতার সাথে মিলালে কিন্তু প্রসিডিউর ঠিক আছে তাই এই যে ভুলগুলো করলে তো তখন অন্যরা যখন কি বলে স্ক্রুটিনাইজ করবে তাই ভুলের কারণে নাম্বার তো দেওয়া যায় না সেখানে নাম্বার কিছু কাটতে হয় ম্যাথমেটিক্সে তো এই ভুলগুলো খেয়াল রাখো যে একটা সময় নিয়ে যে উপরের যে ভ্যালুগুলো আছে যেমন এখানে আছে তোমার 1.4 এখন কোনো কারণে যদি এটাকে তুমি 1.00 লিখে ফেলো তাহলে কোনো অ্যাক্টিভিটি এখানে 2.49 আসবে না অন্য আসবে তো এই এই ভুলগুলো একটু খেয়াল রাখো যাক এখানে একটা 4.49 মাইক্রোকিউরি পার সেন্টিমিটার কিউব আছে তাই না নেক্সট এখানে একটা যেমন তোমার চেষ্টা করে দেখতে পারো যাক একটা হোমওয়ার্ক দেওয়া ছিল হয়তো করো নাই তোমরা আর এখন তোমার পরীক্ষার জন্য আজ সময় করাতে চাই না এটা আর দরকার নাই হোমওয়ার্কের উপর কোনো প্রবলেম দিব না যেগুলো করা আছে দেখি নেক্সট কি আছে দেখি হ্যাঁ নাই তো হোমওয়ার্কের উপর কোনো এটা থাকবে না বা করানোর মধ্যে হয়তো এখানে কিছু ভ্যালু চেঞ্জ করে ভ্যালু কিছু চেঞ্জ হতে পারে মানে যদি এই ধরনের প্রবলেম থাকে জাস্ট এখানে মনে করে যে এখানে আগেরটা যাও প্রবলেমটা যাও এই যে এখানে তোমার এখানে এখানে মনে করো যে 55 ওয়াটস পার মিটার কি তাই না এখানে যে 55 ওয়াট পার মিটার কি এখানে যে আগের মতো তোমরা একটা অঙ্ক করছো এখানে x ওয়াট পার সেন্টিমিটার কিউব করে দিতে পারি তো xটা তোমার কি হলো তোমার রোল নম্বরের লাস্ট টু ডিজিট হতে পারে তাই না এরকম চেঞ্জ করে দিতে পারে বা এখানে এখানে 105 হতে পারে এরকম নাথিং একটা এক্সাম্পল কিছু চেঞ্জ হতে পারে বাট তুমি যদি অঙ্কটা বুঝে থাকো নেক্সটে যাও যে এখান থেকে কী করতে হবে এখানে অত কমপ্লিকেটেড তোমাকে অ্যাক্টিভেশনের অ্যাভারেজ ম্যাট্রিক্স কোশ্চেন বাইর করতে হবে সেখানে কী কী জানতে হবে তোমার এই যে পার সেন্টিমিটার কিউব অ্যাটম ডেন্সিটি জানতে হবে অক্সিজেন কত ইউ ক্যান ক্যালকুলেট ইজিলি তারপর এখান থেকে ফিশন পার সেন্টিমিটার পার সেকেন্ড বাইর করতে হলে ইউ নিড টু রিকভার এনার্জি 200 এখন এই যে উপরের পৃষ্ঠায় যাও অঙ্কটা যাও এখানে হয়তো দেখো 200 কলাম বলা নাই কিন্তু পরীক্ষার সময় এটা আমরা বলে দিব যে ফ্যাক্টরগুলো তোমার এখানে এক্সট্রা দেওয়া আছে সেটা কলাম পরীক্ষায় বলে দেবো আমরা ক্রস সেকশন এটা মুখস্থ রাখার দরকার নাই বাট ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিডিওর যেমন এই এখানে তিনটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে এটা পাবা এই তিনটা ফ্যাক্টরের কিছুটা হয়তো ওখানে দেওয়া আছে আর না দেওয়া থাকলে বাকিটা দেওয়া থাকবে এরপর এস হাউ কি ক্যালকুলেট এখানেও তোমার এই যে সো দ্যাট এটা তোমার কনস্ট্যান্ট এটা জানো তোমরা নাম্বার অফ নিউট্রন ইমিশন পার ফিশনে কত হয় 2.43 2.44 এটা কম্পিউটার কোড ইউজ করলে ভেরি করে বাট তুমি স্ট্যান্ডার্ড 2.42 বাট এটা আমরা নিউ এটা নিউ ভ্যালুটা তোমার দেওয়া থাকবে
আর যাতে কমন কেউ 2.43 ইউজ না করতে পারে, তাহলে কিছু কিছু যদি এরকম প্রবলেম থাকে দাও থাকবে, ক্লিয়ার? আর এখানে একটা, এখানে যেহেতু দেখো এই ইকুয়েশন থেকে আমরা মাইক্রো কিউরি পার মিটার কিউব, এটাকে আবার যদি বলি ইউ ক্যান কনভার্ট ইনটু বেকারেল, দেন ইউ ক্যান কনভার্ট ইনটু বেকারেল, তাই না? বা এখান থেকে তুমি বেকারেল করতে পারো, তাই না? নেক্সট, তাহলে এই এটার আমার হোমওয়ার্ক দরকার নাই, কি বলে প্রবলেমটার হোমওয়ার্কের বা ওইটার ওইটার মতেই, বাট ইউ ক্যান ক্যালকুলেট ইজিলি। এটা রেমানাসের বইয়ের এক্সারসাইজের বই আছে, চেক করতে পারো, তো আগে বলছি দরকার নাই। এখানে জাস্ট এখানে স্পেসিফিক অ্যাক্টিভিটি লিভিং রিয়েক্টর ইজ গিভেন বাই এত, বাট এটা ইন টার্মস থিওরিটিক্যাল ফর্মুলা দিয়ে ইউ ক্যান ক্যালকুলেট করতে পারো। এটা তোমার যদি আচ্ছা আগে করো নাই তোমরা, এটা করার দরকার নাই, যা আছে এলো মোটামুটি এক থেকে চার লেকচার থেকে কম্পালসারি প্রশ্ন থাকবে। যদি কম্পালসারি গত ক্লাসে অনেকে দেখছি ম্যাক্সিমামই কম্পালসারি প্রশ্নটা কারেক্ট আনসার করতে পারছো বা আনসার করছো, কিন্তু দুই তিনজন কম্পালসারি প্রশ্ন একটা পার্ট এ বি সি তিনটা পার্ট ছিল, একটা পার্ট আনসার করছে, তার মানে তোমাদের এত বলার পরও কম্পালসারি প্রশ্নটা গুলো সবাই অ্যানসার করতে পারো নাই, মানে সবাই না, মানে যেহেতু কম্পালসারি যদি এটা আমাদের বলার কথা না, তারপর একটা আইডিয়া তোমাদের হেল্প করার জন্য বলে দিচ্ছে কম্পালসারি প্রশ্নটা এই দুই তিন চার লেকচারে মিলে থাকতে পারে, কিন্তু বাট এখানে তো যে কোনো লেকচার আছে এখানে 15টা স্লাইড আর আগেরটা আছে কত 50 স্লাইড, এরকম এক কটা স্লাইড তোমরা কেয়ারফুলি পড়লে একটা ফুল প্রশ্ন 30-30 পেতে পারো, 30-28 পেতে পারো, 30-25 পেতে পারো, তাহলে অনেক আগে থাকবে তোমরা। যাক এটা আপাতত এই চারটে রিভিউ করলাম, কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, না থাকে তাহলে আমরা জাস্ট উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য কিছুটা একটু টাচ করে ওই যে 409 তো 409-এর অত ডিটেলস যাচ্ছে না, সময় পাবো আমরা এখানে যে অলরেডি তো আমরা 409-এর কি বলে নিউট্রন ডেটোগ্রাফি বলছিলাম 8-11 লেকচারের নিউট্রন ডেটোগ্রাফি।